ব্যাক টু স্পোর্টস নিউজ। আজকে বিকেলে মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান অ্যারোজের ম্যাচ ছিল, তো সেটারই কিছু নিউজ দেবো, তো নিউজগুলো দেখে নাও। তো ফার্স্ট নিউজ হচ্ছে মোহনবাগান আজকে 3-1 গোলে ইন্ডিয়ান অ্যারোজের কাছে হেরেছে। ফার্স্টে আজহারউদ্দিন মল্লিক মোহনবাগানকে 20 মিনিটে গোল করে এগিয়ে দেয় সনি নদীর অ্যাসিস্টে। মোহনবাগান আজকে অনেক ভালো অ্যাটাক করেছিল, প্রথম থেকে খেলা শেষ পর্যন্ত অনেক অ্যাটাক করেছিল। টোটাল বল পজিশন ছিল মোহনবাগানের 65%, আর 35% বল পজিশন ছিল ইন্ডিয়ান অ্যারোসের। টোটাল শট মেরেছে মোহনবাগান 14টা, ইন্ডিয়ান অ্যারোস মেরেছে 10টা, তার মধ্যে শর্টস অন টার্গেট মোহনবাগানের 5টা, ইন্ডিয়ান অ্যারোসের 8টা। সো ইন্ডিয়ান অ্যারোস অনেকটাই হালকা ডিফেন্সিভ খেলেছে আর কাউন্টার অ্যাটাকের উপরই বেশি জোর দিয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে। আর মোহনবাগানে আজকে সনি নডিও উইংটা ব্যবহার করেছে অনেক সুন্দর। আজকে তোমরা জানো মেহতাব হোসেনের শেষ ম্যাচ ছিল ফুটবল ক্যারিয়ারে, তো আজকে মেহতাব হোসেন খেলেছে প্রথম থেকেই, এবং মেহতাব হোসেন অনেক ভালো খেলেছে, অনেক পাস বাড়িয়েছে সুন্দর সুন্দর। কিন্তু আজকে মোহনবাগানের ডিফেন্স ভালো ছিল, কিন্তু মাঝে মাঝে অনেকটা খামখেয়ালি দেখা গেছে, ডিফেন্সের বোঝাপড়ার একটা অভাব দেখা গেছে, সেই জন্যই 3টে গোল কনসিড করতে হয়। আর লাস্ট গোলটা স্পেশালি, যে লাস্ট গোলটা আমার মনে হয় না অন্তত, মানে এটা মোহনবাগান ফ্যানরা বাজেভাবে নিও না, আমি ইস্ট বেঙ্গল ফ্যান বলে আমি বলছি না। গোলকিপার ওই বলটা যেহেতু অ্যাটাকিং সাইডে যে প্লেয়ারটা ছিল মোহনবাগানের গোলকিপার, এটাকে ইজিলি পা দিয়ে বলটা মাঠের বাইরে বার করতেই পারতো, ও মাথা দিয়ে বার করতে গেছে, কানেক্ট হয়নি বলটা মাটিতে, মাউসকে আরেকজন মিডফিল্ড আরেকজন প্লেয়ারের গায়ে বলটা লেগে যায় ইন্ডিয়ান অ্যারোসে। সো সেখান থেকে খুব সুন্দর একটা ফিনিশ করে দেয়, পুরো গোলের দিকে বল যায়। তো এটারই ছিল আজকে নিউজ, 3-1 গোলে আজকে মোহনবাগান হেরেছে, অনেকটাই হতাশা হবে, হতাশাজনক খবর মোহনবাগান ফ্যানদের জন্য। আজকে মোহনবাগানের দর্শক গেছিলো মাঠে অনেক, তাও খালিদ জামিলের লাকটা মনে হচ্ছে এই বছর খারাপ, কারণ মোহনবাগানের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, বিশেষ করে সনি নডি একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। আমি নিজে ইস্ট বেঙ্গল ফ্যান হয়, সনি নডির খেলা খুবই ভালো লাগে, আর বিশেষত আমি মেহতাব হোসেনের খুব বড় ফ্যান, সো মেহতাব হোসেনকে আমার খুব ভালো লাগে। মোহনবাগানের খুব ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু আজকে ডিকা একটা বল পেয়েছিল, খুব সুন্দরভাবে ডিকা ফিনিশ করতে পারতো কিন্তু পারলো না, গোলকিপার সেভ দিয়ে দিল। তো এরকম অনেক মিস হয়েছে মোহনবাগানের। তো আর ইন্ডিয়ান অ্যারোস যে সুযোগগুলো পেয়েছে সেটাকে গোলে কনভার্ট করেছে। সো এটাই নিউজ আজকের। তো চ্যানেলটা দেখো, ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও, লাইক দিয়ে দাও, না লাগলে আনলাইক মেরে দাও, সরি আমি আনলাইক বলি কেন, সরি ডিসলাইক মেরে দাও। আর টাটা, এই আজকের নিউজ, আবার কালকের জন্য অপেক্ষা করো কী নিউজ আছে। টাটা।